ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ, কোনো স্ক্র্যাচ কিছু নেই, কোনো দাগ টাগ নেই, অরিজিনাল ব্যাক লাইট, অরিজিনাল লোগো, অরিজিনাল নিকেল বিট। মৃদুল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় ভালো লাগছে। ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন। আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা নাবিস্কো বিস্কিট ফ্যাক্টরির পিছনে 249-250-251 রহিম মেটাল মসজিদের পাশে, সুজুকি সার্ভিস সেন্টারের উল্টো দিকে। ওকে, আপনাদের শোরুমের নাম হচ্ছে ব্রাদার্স ব্রাদার্স অটো? জি। ভাই আজকে কী গাড়ি দেখাবেন? আজকে দেখাবো হচ্ছে প্রিমিয়ো, টয়োটা প্রিমিয়ো। জি, টয়োটা প্রিমিয়ো। মডেল কত ভাই গাড়িটা? মডেল হচ্ছে 2007 এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2008। পেপারস তো আপটুডেট? পেপারস আপটুডেট। ভাই কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে? একদমই না, কোনো খোলা কাটা, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। ওকে, সামনে থেকে শুরু করা যাক। সামনে থেকে শুরু করা যাক। কী অবস্থা ভাই ফ্রন্ট সাইডটা? ফ্রন্ট সাইড একদম ফ্রেশ, কোনো স্ক্র্যাচ কিছু নেই, একদম অরিজিনাল হেডলাইট, অরিজিনাল গ্রিল, ফগ লাইট, একো সিরিয়াল, একো সিরিয়ালের গাড়ি। খুব সুন্দর একটা গাড়ি, অরিজিনাল রেড ওয়াইন কালার, অরিজিনাল রেড ওয়াইন কালার পেয়ে যাচ্ছেন আপনারা, অসাধারণ একটা গাড়ি। এবং প্রতিটা গ্লাস তো ভাই জেনুইন? প্রতিটা গ্লাস অরিজিনাল, সামনের গ্লাস, সাইডের গ্লাস, পিছনের গ্লাস। আচ্ছা, প্রতিটা গ্লাসই আপনারা জেনুইন পেয়ে যাচ্ছেন। এবং টায়ারগুলো সাপোর্ট ভালো দিবে ভাই? হ্যাঁ, টায়ারগুলো সাপোর্ট একদম ভালো দিবে, এখনো মনে করেন 4-5 মাস আরামসে চালাতে পারবে। রিমটাও খুব সুন্দর। হ্যাঁ, রিমটা অ্যালয় রিম লাগানো আছে। এবং মৃদুল ভাই ডান পাশের বডির কি অবস্থা? ডান পাশের বডি একদম ফ্রেশ, কোনো খোলা কাটা স্ক্র্যাচ কিছু নেই। আচ্ছা, কোনো কিছু নেই, অসাধারণ একটা গাড়ি, টয়োটা এফ প্রিমিয়ো এবং 2007 মডেল। চলেন আমরা ভিতরটা দেখি। যে বেজ ইন্টেরিয়র, সবার পছন্দের বেজ ইন্টেরিয়র, সাথে অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে। ভিতরটা একদম ফ্রেশ, কারণ আগের গাড়ি একটু ইউজ করলে টুকটাক একটু থাকে, তাও এমনি একদম ফ্রেশ আছে বেজ ইন্টেরিয়র। আচ্ছা, অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে, পুশ স্টার্ট, পুশ স্টার্ট। ওকে, বিশাল একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার পেয়ে যাচ্ছেন আপনারা। স্টিয়ারিং এ উডেন আছে। আচ্ছা, স্টিয়ারিং এ উডেন পেয়ে যাচ্ছেন, খুব সুন্দর। এবং ড্যাশবোর্ডটা কি অবস্থা? ড্যাশবোর্ডটাও ফ্রেশ, ফ্রেশ বেজ ইন্টেরিয়র গাড়ি, টয়োটা এফ প্রিমিয়ো। সিলিংটা অসাধারণ ফ্রেশ অবস্থা পেয়ে যাচ্ছেন। এবং যে ইউজ করেছে গাড়িটা অনেক যত্ন নিয়ে ইউজ করছে, এখনো তেলের গাড়ি। আচ্ছা, এখনো তেলেই আছে গাড়িটা? জি। তার মানে ইঞ্জিনটা ফ্রেশ? একদম ফ্রেশ। ব্যাক সাইডটা কি কন্ডিশনে আছে? ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ, কোনো স্ক্র্যাচ কিছু নেই, কোনো দাগ টাগ নেই, অরিজিনাল ব্যাক লাইট, অরিজিনাল লোগো, অরিজিনাল নিকেল বিট। আচ্ছা, একদম ফ্রেশ। পিছনের গাড়ির সাথের ভাই গ্লাসটা অরিজিনাল? হ্যাঁ, সব গাড়ির সাথে। আচ্ছা, সামনে পিছনে গ্লাস জেনুইন ভাই? জেনুইন একদম। আচ্ছা, সামনে পিছনে গ্লাস আপনারা জেনুইন পেয়ে যাচ্ছেন, খুব সুন্দর একটা গাড়ি। ঢাকা মেট্রো একই সিরিয়াল এবং ব্যাক সাইডটাও ফ্রেশ? জি। বাম পাশের বডি দেখতে পাচ্ছেন যে ফ্রেশ, কোনো দাগ খোলা কাটা কিছু নেই। আচ্ছা, সবগুলো একদম খোলা কাটা নেই, একদম ফ্রেশ বেজ ইন্টেরিয়র গাড়ি। এবং হ্যান্ডেল সহ? হ্যান্ডেল সহ, জি, হ্যান্ডেল সহ পেয়ে যাচ্ছেন আপনারা। ভাই সামনের ডোরটা দেখি, প্রত্যেকটা ডোরি তো ভাই ফ্রেশ, একদম ফ্রেশ, প্রতিটা ডোরি ফ্রেশ অবস্থা পেয়ে যাচ্ছে, চ্যালেঞ্জিং কন্ডিশনের গাড়ি একদম। ভিতরটা পুরাই লাক্সারিয়াস, অনেক সুন্দর একটা গাড়ি। ভাই গাড়িতে কোনো কাজ আছে? কোনো কাজ নেই, কোনো কাজ নেই না, এক টাকারও কাজ নেই, এক টাকারও কাজ নেই। যদি সে কাজ বের করে দিতে পারে, সে কাজ আমরা করে দিব। ওকে, ইঞ্জিনটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে। আচ্ছা, ফ্রেশ কন্ডিশন? জি। বিভিটা ইঞ্জিন? বিভিটা ইঞ্জিন। সিসি তো ভাই 1500? সিসি 1500। ভাই ইঞ্জিন, গিয়ারবক্স কি গাড়ির সাথে? গাড়ির সাথে, গাড়ির সাথে। এবং 100% তেলের গাড়ি? 100% তেলের গাড়ি। দেখেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি কিছু নেই, অরিজিনাল হেডলাইট এখনো। ওকে, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই, একদম ফ্রেশ অবস্থা পেয়ে যাচ্ছেন গাড়িটা। টয়োটা এফ প্রিমিয়ো তেলের গাড়ি আছে, সব কিছু গাড়ির সাথে, একদম ভাইব্রন অকটেনে চালানো হয়েছে, কখনো সিএনজি টিএনজি কিছু করা হয়, কিছু করা হয় না এখন পর্যন্ত। এবং মৃদুল ভাই সামনে গ্লাস, পিছনে গ্লাস, সবগুলো গ্লাসে জেনুইন? সবগুলো গ্লাসে আপনারা জেনুইন পেয়ে যাচ্ছেন। গ্লাস জেনুইন মানে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট নেই, এটা 100%, 100%। এটার মডেল হচ্ছে 2007 এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2008। প্রাইসটা কত চাচ্ছেন? এটার প্রাইস চাচ্ছি হচ্ছে আমরা 18,80,000 টাকা। 18,80,000 টাকা আস্কিং প্রাইস? আস্কিং প্রাইস। শোরুমে কাস্টমার আসলে অবশ্যই এবং আপনার নাম বললে তো থাকছেই। ওকে, আপনাদের মোবাইল নাম্বারটা বলে দিন। আমাদের মোবাইল নাম্বার হচ্ছে 01400656413। মৃদুল ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।